গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আর কালকে আমাদের অ্যানিভার্সারি, তো আমি আজকে পিউকে কিছুই বলিনি, তো ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি আমি আর মাম্পি। ও আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, বাবুকে পেয়েছি, আর আমিও চাইছি ও একটা গিফট পাক। ওকে একটা পাওনাই ছিল, তো ভাবলাম ঠিক আছে, এক ঘুরে দুই পাখি মারা যাচ্ছে, একটা গিফটে দুটো কাজ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো কালকে আমাদের আমি অন্য একটা ভেবেছিলাম, কিন্তু এখন হবে না, ওটা পরের মাসে ওটা করে দেবো, ওটা কোনো প্রবলেম হবে না। তো এখন ছোটোখাটোর মধ্যে দেখি একটা কিছু একটা গিফট ওর জন্য একটা জোগাড় করি না, এখন আনতে যাচ্ছি। এখন আমি আর মাম্পি চললাম, চলো দেখতে থাকো ব্লগ। আমাকেও কিন্তু এখনো বোঝে না, এই এত শয়তান। আমি ওকে বলছি কি বল বলছে কি পরে বলবো, তুই ধরে হেলমেট পর, দেখবো ওকে গিফট সারপ্রাইজ দিয়ে, আমাকে সারপ্রাইজ দিয়ে চলে এটা পর আগে, এটা 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 পর, ওইটা আমার মাথায় ঢোকেও না, এটা তাহলে এটা পর, ওইটা আমার মাথায় ঢোকে না। আচ্ছা ঠিক আছে, তো দেখতে থাকো। আরে কি গিফট, কি আমি আবার হিন্দি বলছি, কি গিফট দিবি সেটা তো বল। একটা সারপ্রাইজ আছে, একটা দাঁড়া যাই তো ঠিক দেখাবো, একটা হিন্ট দে। আমি যেটা ভেবে রেখেছি ওটা হুট করে বলা যাবে না, সারপ্রাইজ জিনিস সারপ্রাইজই হয়। ওটা আমি তোর বউ না ভাই, আমাকে হিন্ট দিতে পারিস? হিন্ট দিচ্ছি, যা যা দেবো গোল্ডের মধ্যে, গোল গোলের মধ্যে দেবো, গোল্ড না গোলের মধ্যে দেবো। ঠিক আছে চলো দেখি গোল সব জাগিয়ে কি কি নেয় বাবু সাহেব, কি পছন্দ করে। তুই তো হেভি শিয়ানা বেরোলি ভাই, ঘর দিয়ে জিজ্ঞেস করছি আমি যে কিনি বল বলছে তুই চ না, তুই চ না। আমি না মনে মনে ভাবছি এসে না আমার কোনো ছেলে চলে আসবে, এই সারপ্রাইজ। তুই যখন লোকে সারপ্রাইজ দিস আমাকে তো নিয়ে যাবি, ওই জন্য আজকে আমি লোকে নিয়ে যাবো। আমার চলে আমার দিকে শিখে যাবো, আমি না আমি গিফট নিতে যেমন ভালোবাসি তেমন গিফট দিতেও ভালোবাসি। আরে তোমরা একটা জিনিস কমেন্ট করে বলো কি সোমনাথ যখন ব্লগিং করে তোমাদের কেমন লাগে, তোমরা একটা কমেন্টে বলো। একে বললে এলা লজ্জা পায়, আর কালীঘাট মন্দিরটা আমি এমনি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি কালীঘাট মানে আগে আছে কালীঘাটের মন্দিরের সামনে দিয়ে আমার বাবার দোকানের পিছনে না সামনে লোক থাকলে কি হয়েছে যা ঢুকবি তো, কি নেবো কি নেবো। আর আমি এখন মাম্পিকে নিয়ে চলে এসছি, আর দেখে নিচ্ছি এখন কি নেবো দেখে নাও। এটা মাম্পি তো অনেক পুরনো দোকান, কারণ এখানে আমরা মাম্পি পিউ সব আসতে থাকে এখানে। তো এখন এখানে গোল্ড কিনে চলছে, দেখ তুই দেখ। আমি তো না আমি ডেলি ইউজের জন্য দিতে চাইছি, সবসময় আমার আঙুলে থাকবে, ঘরের বই হাতে সবসময় একটা গলায় চেন, হাতে একটা আংটি থাকলে ভালো লাগে। তো মাম্পি আরও আংটি দেখতে চাকতে একটার পর একটা, আর আমার এখানে দুখানা পছন্দ হয়েছে, দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে বল, আপনারা কমেন্টস করে নিশ্চয়ই বলবেন। ভালো তো কাকু রেগুলার ইউজ এর জন্য গিফট কিনে নিয়েছি আর চুজও করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমার হাতে আছে ওর জন্য একটা গিফট। আর তোমরা সবাই কমেন্টস করে বলো কেমন হয়েছে, কারণ
দিই, ওকে গিফট দিই এরকম না, দিই না, কিন্তু গোল্ডের জিনিস তো প্রথম দিচ্ছি, কারণ ওর যেটা কেনার ইচ্ছা হয় ও নিজে গিয়ে কিনে নিয়ে আসে। আর পেমেন্ট করার থাকলে আমি এমনি করে দিতাম, কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি এমনি মেয়েদের জিনিসে কোনো চুজ টুজ এসব করতে পারি না, পছন্দ হবে কি না, ওই জন্য আমি কোনো সময় কোনো জিনিস নিজের হাতে কিনে খুব কম দিয়েছি এরকম ব্যাপার। তা প্রথমবার দিচ্ছি নিজের হাতে একটা গোল্ড কিনে, আর কালকে আমাদের অ্যানিভার্সারি আছে, চাইছি ও একটু খুশি হোক, ও আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, বাবুকে পেয়েছি আমি। চলো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি, এখানটাই হচ্ছে ওই গিফট, আর আমার খুব ভালো পছন্দ হয়েছে। আর আমি না প্রথমে গিয়েই ওইটাই তুলেছিলাম, ওইটা খুব ঠোস ছিল, আর মানে যেই ঘরটা আমরা পছন্দ করেছিলাম সেই ঘরের থেকে ওজনে ভারী ওইটাই ছিল, তো সোমনাথের ওইটাই পছন্দ ছিল, বলছে নিয়ে নে নিয়ে নে, আমি ওকে বললাম কি ইয়ারিং নিয়ে নে, তখন ও বলল ওর কাছে ইয়ারিং গোল্ড ইয়ারিং অনেকগুলো আছে। তো কোনোদিন তোমরা এরকম এই চ্যানেলে ভালোবাসো তো আমার মনে চায় না, ও তাড়াতাড়ি করে আমার মতন গোল্ড জুয়েলারি কালেকশন বানাবে, ভিডিও বানাবে, তো আমাদের গুরুজন হচ্ছে মাম্পি, এখানে কেক টেক সব কিছু কিনে, জুয়েলারি কিনে এখন নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন বাজে, তো কি হয়েছে নিয়ে আসতাম, তো চলো এখন যাই, জানি না আমাকে তো কন্টিনিউ পিউ কল করে আছে, কারণ আমাদের ঘরের লোকজন এসছে অনেকে, বাবুকে দেখতেও এসছে অনেকে, তো যাই এখন, তখনই কল করে আছে, এখন দেখা যাক কি হোক, বল এসছে এখানে এখন পুচকুও দেখতে বাবুকে, আর বাবু খুব ভালো আছে এখন, পুকু বাবা আর একটু বড় তাহলে দুষ্টি হয়ে যাবে আরো। হ্যাঁ যতক্ষণ না কথা বলো ততক্ষণ ভালো লাগে, কথা বলতে শিখলে বাস মিল জায়গা তব তক চলিয়ে না যায় খুশি সে মামাকে সরে যা সোমনাথ ভাইয়া, ভাইয়া কল কর লিজিয়ে, ভাইয়া কল কর রহে হ্যাঁ
किसको फोन दे? हैप्पी बर्थडे बोलो। अभी नहीं, अभी घर आ तो आसे नहीं और रेखे दे पड़े बात करो। नहीं काट काट এটা সেটে বস কাট এই আপনার সাইড দিয়ে বস সাত সালে সাত সালে বস গাইস আতে পড়বো সাত কাম সাত কমপ্লিট হয়েছে বস ঘুরে বস না সামনে আর লিখতে আর লিখতে হতো সোমনাথকে চলো তুমি ওখানে কি গিফটটা দাও বলছে প্রচুর মনে এবারে রসগোল্লা ফুটেছে হাসছো তো রাখ না কেমন দেখি করছে হ্যাঁ আর একটু বড় ডাব্বা নিয়ে আসতে পারিস নি ওরকম না ওরকম না ছোট বড় করে দে এটা হ্যাঁ এটা অ্যাডজাস্ট করে হ্যাঁ তাহলে পিউ এখন অ্যানিভার্সারি গিফট পেয়েছে পিউ খুশি তো এটা হাতের তো না পায়ের হাতে যেখানকারই হোক নিয়ে এসেছি ব্যাস পরে দে না চাঁদি নিয়ে না চাঁদি হ্যাঁ আমি দুর্গা পূজা কা মেলা সে লিয়া তো হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড কেমন লাগলো বল এবারে পাকাটা চালিয়ে দে না পাকা চালিয়ে দে পাকা চালিয়ে দে ভালো লাগছে বল হ্যাঁ ভালো লাগছে কি খুশি ইতনি খুশি আই যা কালে ভাই দাদা জিনিস হতে হ্যাপি খুশি এই এই ঠিক আছে এটা বের করে দে ভাই এটা বের করে দে আমার জিনিসটা নিয়ে ছলা কলা করে দিল দে ভাই দে আমাকে দে মিথ্যে কথা বলে ফুলি নিচ্ছে এ খায় একটু খায় আমার খুব মিষ্টি মামা এই ইয়ে কি আ গুয়া তাও আছে আছে কাউকে কেক খাওয়ালি না না এখন গিফটের পর্বটা শেষ হয়ে যা এই দেখো আসছে দেখো আরে এটা ঢিলে কর ঢিলে কর ভাবি হ্যাঁ রুক যাবি নে নেই 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 রুক যাবি নেই আর ডিলিট করবে ও শুরু वाला कुछ करो ना আর ওটা ঢুকি দাও পরে আরে ইসকে অঞ্জলি তেরা ফোন তো লে লে না হাম লে লে কে খালি করনে কে বাদ তেরা ভি তো আইফোন করবা वाला कर दे 35 সেকেন্ড লাস্ট লো লে 35 সেকেন্ড তুই দিবি তো এরকম কর না এরকম নিবি না তুই দে পড়িয়ে দে আবার আমার পছন্দের জিজামা অনেকদিন শখ ছিল এই ভিডিও আমার সব জিনিস খুলে আমার আগেরটাও পছন্দ দিদি ওইটা আমি তোকে দিইনি রে ওইটা আমারই কেমন লাগলো বল মা দেখেছে হ্যাঁ মাকে দেখিয়েছি একটু বড় হ্যাঁ ওই আঙুলের জন্যই নিয়ে এনেছি নেই বড় বড় ওরা দে দে ভাই মেরা হাত বহুত বড় বড় না একদম ঠিক আছে আমি আমার আঙুলের পরে এনে কিন্তু উল্টো বাজে না সোজা করেছি দেখা দেখা এবার হাতটা দেখা একটু এবার সব সময় পড়ে থাকবি হাতের মধ্যে
পার্মানেন্ট জন্য নিয়েছি, সব সময় পরে থাকে, রেগুলার ইউজ করার জন্য। কিতনা কা হবে তো বসে আছো যা কি হ্যাঁ ইয়ে বা কোনাতে পড়ে বা পাঙাতে পড়ে না। গিফটটা কেমন লাগলো? কি চাই ছোট ঠিক আছে।